স্যার, প্রশ্নটা হচ্ছে মেয়েদের মুখের পর্দা নিয়ে। আসলে হ্যাঁ মেয়েরা কি মানে বাইরে মুখ খোলা রেখে যেতে পারবে? আমরা যখন পরিপূর্ণ পর্দা করে যাই, তখন অনেকে বলে যে মুখের পর্দা কেন করছে, এটা তো বাধ্যতামূলক না। এবং এই ক্ষেত্রে তারা কোরআনের সুরা নূরের 31 নম্বর আয়াতের কথা বলে, যে সেখানে আছে, তারা যেন যা সাধারণত প্রকাশ্যমান তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। তো এই আয়াতের সঠিক ব্যাখ্যা মানে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে যেটা বলেছেন সেটা সে অপব্যাখ্যা করেছে, বিভ্রান্ত করেছে, ভুল ব্যাখ্যা করেছে। এই ব্যাখ্যা সঠিক নাই যে ইল্লা মা জাহারা মিনহা, যা কিছু নিজে থেকে প্রকাশ পেয়ে যায়। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তাদের সাজসজ্জা, আর সবচাইতে বেশি সাজসজ্জা মানে আকর্ষণ চেহারাতে আছে, সৃষ্টিগত অলঙ্কার চেহারাতে আছে নারীদের। আর কৃত্রিম, হ্যাঁ, মানুষের তৈরি করা অলঙ্কার হচ্ছে হাতের জুড়ি, গলার মালা অথবা অন্য অন্য অলঙ্কার। এগুলি তো আল্লাহ বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, নারীরা যেন তাদের জিনত প্রকাশ না করে, ইল্লা মা জাহারা মিনহা, তবে যেটা নিজে থেকে প্রকাশ পেয়ে যায়। শাব্দিক অর্থ ফিল লাজিম, আমি শাব্দিক অর্থ এই জন্য করলাম, যারা আরবি গ্রামার প্রাথমিক স্তরে বুঝেন আশা করি আমার কথাটি বুঝবেন। আর এর ব্যাখ্যা হচ্ছে যে মা জাহারা মিনহা, নিজে থেকে প্রকাশ পায় সেটা চেহারা নয়, চেহারা কখনো নিজে থেকে প্রকাশ পায় না, বরং চেহারা খুলতে হয়। মহিলা যদি চেহারা না খুলে নিজে থেকে প্রকাশ পাবে না, তাহলে এই আয়াতের তফসির কি সঠিক তফসির? খাঁটি তফসির যার উপর আমল করবেন সেটা হচ্ছে অনিচ্ছাকৃত যেটা খুলে যায়। রাস্তায় চলছেন, হঠাৎ করে চেহারা অপর থেকে একটা ঝোড়ো হাওয়া বাতাস আসলো আর নেকাব উড়ে গেল, খুলে গেল। অথবা আপনার বোরখা একটু বাতাসে উঠে গেল, অথবা হোঁচট খেয়ে পড়ে গেলেন আর তারপর একটু কাপড় উঠে গেল, এটা হচ্ছে ইল্লা, নিজে থেকে যেটা প্রকাশ পেয়ে যায়, নিজে থেকে যেটা প্রকাশ পেয়ে যায়। আর একটি নিজে থেকে প্রকাশ পেয়ে যায় যে ওপরের কাপড়, যতই কাপড় দিয়ে ঢাকেন না কেন, ওপরের কাপড়টা সবাই দেখতে পাবে আর বুঝবে এটা মহিলাই যাচ্ছে। তো এই যে বোরখার কাপড়, সেটা কালো হইলে উত্তম, কিন্তু অন্য রঙও যদি থাকে, বেশি আকর্ষণ না থাকে, তো ওপরের কাপড়টা তো সবাই দেখতে পাবে। ঢিলা ঢালা যে কাপড়টা উপর একজন মহিলা পড়ে আছে, সেটা হচ্ছে মা জাহারা মিনহা, যেটা নিজের থেকে প্রকাশ পেয়ে যায়, চেহারা মোটেই সেটা নয়, বরং চেহারাতে সবচেয়ে বেশি আকর্ষণ আছে। একজন মহিলার হাতের চুড়ি খোলা আছে আর চেহারা খোলা আছে, একজন যুবক বা একজন পরপুরুষ তার কোন দিকে তাকাবে? তার মুখের দিকে, চেহারার দিকে তাকাবে, না তার হাতে চুড়ি দেখবে? কখনো তার হাতে চুড়ি আগে দেখবে না, আগে দেখবে তার চেহারা, যে দেখতে কেমন। বুঝা গেছেন আকর্ষণ আসলে এখানে? চার চোখে ফেতনা আছে, চুরিতে অত ফেতনা নেই। হ্যাঁ, যত ফেতনা চার চোখ একসাথে হইলে আছে। সুতরাং চেহারা খুলে চলাফেরা করা মোটেই জায়েজ নয়, নিষিদ্ধ, কোরআন দ্বারা প্রমাণিত এবং সাহাবিয়াতদের আমল দ্বারা প্রমাণিত। সূরা আহজাবে আল্লাহ বলছেন, ইউদ্দিনিন আলাইহিন মিন জালাবি বিহিন, হে নবী, তুমি তোমার বিবিদেরকে আর মুমিনদের বিবিদেরকে বলে দাও কি, ইউদনিন আলাইহিন মিন জালাবিবিহিন, তারা যেন তাদের লম্বা চাদর মুখমণ্ডলের মাথা থেকে ঝুলিয়ে নেয়, ঝুলিয়ে নেয়, যাতে কি হবে, তাদেরকে কেউ কষ্ট দেবে, উত্ত্যক্ত করবে না। চেহারা ঢাকা মহিলাদেরকে সাধারণত কেউ উত্ত্যক্ত করার সাহস পাবে না। আর চেহারা যদি খোলা, তো বোরখা পরা আছে, একবারে সুন্দর বোরখা পরা আছে, মাথা ঢাকা আছে, সব ঢাকা আছে, চুল ঢাকা আছে, কিন্তু চেহারা খোলা আছে, তো যে কোনো পুরুষ তার সাথে কথা বলার সাহস করে নিবে, কথা বলার সাহস করবে, কিন্তু চেহারা ঢাকা থাকলে কখনো সাহস করবে না, বাইরে রাস্তাঘাটে, বাসে, ট্রেনে কথা বলার সাহস করবে, যতক্ষণ সেই মহিলা কথা না বলবে। তো বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আর এই আয়াতের তাফসিরে বলছেন যে যখন আয়াত নাজিউদ্দিন আলিহীন মিন জালাবিহীন, তারা যেন লম্বা চাদর ঝুলিয়ে নেয় দিয়ে চেহারা ঢাকে, এর উপর আমল করেছেন সাহাবিয়াতগণ। বলছেন যে ইউবদিন আইনান ওয়াহিদা, সাহাবিয়াতগণ তখন রাস্তায় চলতেন একটা চোখ খুলে, এমন ভাবে ঘোমটা টানতেন যেমন আমাদের দাদি নানিদের যে বড় লম্বা চাদর থাকতো, আর এমন করে ঘোমটা টানতো, অনেক হিন্দু মহিলারাও আগে দেখেছি করতো, আর কাঁথিয়ে চলতো, একটা চোখ খোলা থাকে, একটা চোখ খুলে তারা চলাফেরা, কারণ তখনকার কাপড় ছিল মোটা কাপড়, এত পাতলা ছিল না যে সামনে নেকাব লাগাবে দেখবে, এত ব্যবস্থাও ছিল না। সুতরাং একটি চোখ খুলে সাহাবিয়াতগণ চলতেন। যদি চেহারা খোলা জায়েজ হতো বা শরীয়তের বিধান হতো, তাহলে সাহাবিয়াতগণ কেন এভাবে চললেন? বোঝা গেছে?
সূরা আহজাবের আয়াত এবং সূরা নূরের আয়াতের কথা বললাম। সুতরাং কারো বিভ্রান্তিতে যাবেন না। যারা বলেছেন যে চেহারা ঢাকা ওয়াজিব নয় মুস্তাহাব, তাদের ফতোয়া ভুল, তাদের ফতোয়া ভুল। কারণ মুস্তাহাব বলে আপনি হালকা করে দিবেন আর তারপরে নারীদেরকে ফিতনায় ফেলবেন, যুবকদেরকে ফিতনায় ফেলবেন, তো চলতেই থাকবে। চেহারা খোলা থাকলে আর কি বাকি থাকে? চেহারা যদি খোলা থাকে তো নারীদের আকর্ষণ ক্ষেত্রে আর কি বহাল থাকে? একটা মেয়েকে দেখতে গিয়ে যখন বিয়ে করার জন্য দেখতে যায়, আসল দেখে চেহারাটা, সেটা দেখলেই ব্যাস যথেষ্ট। এই নয় যে আমি তার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখবো, চুল দেখবো, চুল যদি ছোট হয় একটু অত লম্বা না হয়, চেহারা যদি সুন্দর হয় তবু বিয়ে করবেন, এটা কেউ পারে না। যার ফলে যারা বিভ্রান্ত করেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবে, জি। এবং যারা ভুল ফতোয়া দিয়েছে তারা বেঁচে থাকলে আল্লাহ সংশোধনের তৌফিক দান করবে। সঠিক মত হচ্ছে, বলিষ্ঠ মত হচ্ছে, কোরআন সন্না দ্বারা প্রমাণিত হচ্ছে যে চেহারা ঢাকা মুসলিম রমণী সাবালিকার জন্য ওয়াজিব ফরজ, হেজাব আল্লাহ ফরজ করেছেন, এর নাম হচ্ছে হেজাব, জি। বারাকাল্লাহ।